দ্বিতীয় যে বিষয়টা ভাইরা, আমাদের সামনে কোরবানি, কোরবানি হজের একটা অংশ। আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরে দিয়েছেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রক্তও নেন না, আল্লাহর কাছে গোশতও যায় না, শুধু আল্লাহ অন্তরের নিয়ত তাকওয়া দেখেন। কাজে কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত, আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে, গরিবেরা খাবে, আত্মীয় স্বজন খাবে, আমি সওয়াব পাবো, এই চিন্তায় কোরবানি দিতে হবে। কোরবানি লোকে দেখবে, ছোট গরু দিলে মানুষে কি বলবে, একটু বড় দিতে হবে, অথবা গোশত যত বেশি আমি ঘরে ফ্রিজে রাখতে পারি অনেকদিন, এই চিন্তায় কোরবানি দিলে তো কোরবানি হলো না। কোরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব, আমার সন্তান খাবে এটাও, গরিবেরা খাবে এটাও, আত্মীয় স্বজন খাবে এটাও, আল্লাহর হুকুম হিসেবে আমি পালন করব। কাজেই যারা ধনী, যারা নিয়মিত আপনারা গোশত কিনে খেতে পারেন, তারা তিন ভাগ না, বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের। এখানে তিন ভাগ করতে হবে এটা জরুরি না, বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন। আবার যারা দরিদ্র, সন্তানেরও খাওয়াতে পারে না, তারা কিছু রাখবেন, কিছু খাওয়াবেন সুবিধা মতো। চেষ্টা থাকবে মানুষকে দেওয়া, ভালো করে দেওয়া, জান ভরে দেওয়া, মানুষ যেন খেতে পারে, আল্লাহ যেন খুশি হন, এদিকে খেয়াল রাখতে হবে। ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে, অনেকে পারেন না একসাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। এক্ষেত্রে দুটো ভুল, দুটো সমস্যা। একটা হলো, আমাদের দেশের কোন কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না, কথাটা তারা ঠিক বলেননি, খুবই ভুল বলেছেন। সৌদি আরবের আলেমরা এই মশলা শুনলে হাসে যে পেয়েছে কোথায় এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতজনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, সহি হাদিস। এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে, অনুমতিটা সফরে দিয়েছেন, কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না। এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন, বলেন যদি যে হ্যাঁ সফরে, অন্য সময় না, তাহলে ভিন্ন। আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায়। এজন্য ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারটা সহি হাদিসে আসছে, এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে শাফেঈ, হাম্বলি, মালিকি, হানাফি ফুকাহাদের ইজমা আছে। কাজেই এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত, হাদিসের আলোকে ঠিক না। সহি হাদিসে অনুমতি আছে, আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব, যেটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি। আরেকটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি, যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না, কারণ বেনামাজির ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোন রকম থাকতেও পারে নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, একেবারে ষোলো আনা কাফের, কোনো সন্দেহ নেই, কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার সে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ঈমান হারানো চিন্তা। একজন মানুষের ভালো মন্দ হওয়ার মান, একজন লোক মা বাবার সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, এগুলো ভালো কাজ। কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয়, আল্লাহর তাওহীদ মানে না, আপনি কাকে ভালো বলবেন? কারণ মা বাবার খেদমত করা, সত্য কথা বলা, মানুষের খুব ভালো কাজ। সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কোরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই, কোরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই, কিন্তু নামাজ একত্ব নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা ইজমাই মাসালা, সবাই একমত। এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কুরবানি করবেন না। এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে,
হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করবো না, তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি বেনামাজি কিছু কোরবানি করি, কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে। তাই বললাম না, সুদ করে তওবা চেক করতে হয়, সুদ বলে আমি তবে আর সুদ খাবো না, এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা, তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না, তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না, তার সাথে লেনদেন চলবে না। কিন্তু বেনামাজি তা না, বেনামাজি আজকে তওবা করেছে, নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তার তো অন্য অপরাধ নেই। এই জন্য বেনামাজি যদি তওবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন, তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো, এটা দিলে গুনাহ হবে। বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না, বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য। ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে, বেনামাজিকে আউট করার উদ্দেশ্য না, ইন করার উদ্দেশ্য, যে ভাই নামাজটা অন্তত পড়েন। আমাদের এখানে আমার গ্রামের, আমি বাংলাদেশে আসার পরে প্রায় 4-5 বছর এই মসজিদে জুমা পড়াতাম, গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতোই মারা গেল, নামাজ পড়তো না, মারা গেছে, তার শ্বশুর আবার দিনদার মানুষ, মারা গেছে বলেছে জানাজা পড়াতে, বলে নামাজ পড়তে, বলে না তাহলে আমি জানাজা পড়াবো না, আত্মীয় স্বজন পারলে পড়ুক। এখন জানাজা ভালো হয়নি, ওই শ্বশুর বোধ অল্প 2-4 জন লোক নিয়ে কোনোরকম জানাজা পড়েছে। পরে জুমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল, অনেকে যাদের মোটে দেখতাম না জুমার দিনে দেখা শুরু। আমার কথা, ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব, তোমাকে আমি একদিনও মসজিদ দেখলাম না, কি করে সাক্ষী দেবো, কো অন্তত মসজিদে আসো, আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো, আর মসজিদে আসবে না যে তোমার সাক্ষী দেবে সে বুঝবে আমি ওর ভিতরে নেই। আমরা এরপরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল, অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন। তা আমাদের উদ্দেশ্য ইন করানো, আউট করা না, বেনামাজিকে সমাচ্যুত করা না, বেনামাজিকে আদর করে নামাজ পড়ে সমাজে আনা। কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগী হওয়া যাবে না। যারা হারাম উপার্জন নির্ভর, ঘুষ খান জানি, সুদ খান জানি, তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না, কোনো অবস্থাতেই না। এদিকে সবাই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন।